গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আমরা নেক্সট ডে ব্রেকফাস্ট টেকফাস্ট করে বেরিয়ে পড়েছি হচ্ছে পাহাড় দেখতে অ্যান্ড রক ক্লাইম্বিংও করবো। তো ভেরি 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 এক্সাইটেড অ্যান্ড সামনে সিনারি দেখতেই পাচ্ছ, একদম বন জঙ্গলে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ। তো খুবই এনজয় করছি। তো এখন এখানে গাড়ি পার্ক করেছি, এবার যাব হচ্ছে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখন আমরা আজকে হচ্ছে সেকেন্ড ডে, এখন আমরা এসেছি এখানে, সামনেই পাহাড় রয়েছে পিছনে। তো আজকে দেখা যাক, ওই এই সামনে গাছ জঙ্গল রয়েছে, জঙ্গলে এগোবো। তো ভালোই লাগছে, টিফিন টিফিন করেই বেরোলাম। হালকা রোদ্দু রয়েছে, ঠান্ডাও আজকে আগের থেকে বেশি রয়েছে অন্য দিনের থেকে, বেশ ভালোই লাগছে। সামনে পাহাড় আর ভর্তি গাছ, এই ভদ্রলোক চলো দূরে দূরেই হাঁটতে পছন্দ করে এসছে। চুপ করে থাকো কেন? তুমি চুপ করে থাকলে ওরা বুঝে যাবে। কি বুঝবে? যাবে না, বুঝে যাবে। ছাগল পটি করছে, পটি না ওটা বোধে জঙ্গলে ঢুকে যায়, ওই টক টক আওয়াজ হচ্ছে শুনে ওদেরকে খোঁজে বোঁদে। বেশিক্ষণ লাগবে না, বললো তো 5 ঘন্টা লাগবে। এখন আমরা পাহাড়ের দিকে গমন করছি, পাহাড়ের পথে উঠবো পাহাড়ে। এখন আমরা ঘন জঙ্গলের মধ্যে ঢুকছি। ও মাই গড, এই তুই ভূতের মতো করিস না রে, আমি তুই ঘন জঙ্গলে ঢুকেছি। কে করলো এটা? এখানে হারালে কি হবে কে জানে। তো আমরা যে এখানে পাখি পাহাড় দেখতে এসেছি, তো এই জঙ্গলের আরও 40 কিলোমিটার ভেতরে হাতি, দাঁতাল হাতি থাকে, তো সেটাই গাইড বলছিলেন। শুধু এইটুকুই যেতে দেওয়া হয়, এর থেকে বেশি ঘন জঙ্গলে কোনো টুরিস্টকেই যেতে দেওয়া হয় না। এই জঙ্গলের মধ্যে এখন এই কাটিং করাই একটা পাহাড়, আর এদিকে ঘন জঙ্গল, মানে সবাই ছবি ছবি তুলছে। আমার বড়ের কাণ্ড দেখো, কোথায় উঠেছে দেখো, সবাই উঠছে ওখানে, অবশ্য উঠে ওখানে ছবি তুলছে, ছবি তুলতে গেছে, পড়লে ব্যাস হবে। এখন সমস্ত প্রতিকূলতা মাগো, এই পাহাড়ে উঠতে হচ্ছে, নিচে না দেখে গেলেই সব উল্টে পাল্টে যাওয়া হবে। সামনে পাহাড়, ও মাই গড, রাস্তাটা এত বাজে। উঠে হাঁপিয়ে গেছি উপরে পাহাড়, আর উঠে যাবে না, ওখানটা খুবই খারাপ রাস্তা না। তো পাখি পাহাড়ে উঠেছিলাম, তো ওখান থেকে নামলাম, নেমে একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা, ও হাঁপাচ্ছি। এখন গাড়িতে গিয়ে জলটা খেলে তবু একটু দম আসবে, সেই উপরে উঠেছিলাম।
মাঝামাঝি, পুরো উপরে ওটার তো জায়গা নেই, উঠেছিলাম। আর এখানে জঙ্গল, মন্দির আছে ওখানে, উঠবো। উফ, পুরো খাড়া পাহাড় দিয়ে, মানে পাহাড়ের অনেক উঁচুতে উঠেছি, 500 ফুট হবে, প্রচুর উঁচুতে উঠেছি। এখন নামবো কি করে, এটাই হচ্ছে মেন কথা। পুরো খাড়া পাহাড়, পুরো মানে একদম ট্রেনিং ছাড়াই রক ক্লাইম্বিং হয়ে গেছে। ও, পিছনটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। পিছনে পাহাড়ের কত, মানে একদম চূড়ার কতটা উপরে আমরা আছি, এই যে দেখা যাচ্ছে এখানে পাহাড়, এই এতটা উঁচুতে আছি পাহাড়ের। আর পুরোটা এখানে রাস্তা আছে আরও ওপরে ওঠার, আর যাওয়ার ক্ষমতা নেই, শরীর এখানেই খারাপ হয়ে গেছে। এখন খারাপ পাহাড় দিয়ে নিচে নামবো কি করে কে জানে। ওরও খারাপ অবস্থা, আমারও খারাপ অবস্থা। জ্যাকেট ফ্যাকেট খুলে নিয়েছি, ঘেমে চান গালফাল দিয়ে ধোয়া বেরোচ্ছে, আগুন হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। নামবো কি করে, এটাই চাপের হয়ে যাচ্ছে। আমাদের আবার দেখাই যে কতটা উঁচুতে আমরা উঠেছি, এই যে পাহাড়ের নিচে পর্যন্ত পাহাড়, আমরা প্রায় এই জায়গায় রয়েছি। আর এইখানে এই ঢালু এ রাস্তাটা দিয়ে এখন নামতে হবে পুরো নিচে। আর ওদিকে সবাই অনেকেই উঠেছে, তাদের অনেক স্ট্যামিনা, আমার বাবা নেই, এখানে অবস্থা খারাপ, তো আমরা উঠছি না। এবার এই খাড়া রাস্তা দিয়ে কী করে নামবো, বেঁচে ফিরবো কি না সন্দেহ আছে, স্লিপ কেটে গেলেই হলো। পাহাড়ের মাথা, ঝাঁপ দাও, চলো চলো আমরা নামি নি, চলো। লাঠি ধরতে গিয়ে আবার বেবে নেমে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও, না 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 ছাড়ো, কেটে গেছে নাকি, বেবে নেমে যাবো। এই এখনো নামতে হবে অল্প, তারপরে সিঁড়ি, আর এই রকম রাস্তা দিয়ে উঠেছি। তো এখন নিচে নেমে এসেছি, নিচে এসে এখন গাড়িতে বসে একটু রেস্ট নিচ্ছি। এত শরীর টায়ার্ড হয়ে গেছে যে কি বলবো, মানে এই উপরে উঠে তাও তো পুরোটা উঠতে পারিনি, অনেকটা কাছাকাছি চলে গেছিলাম, সমতল জায়গাটা দিয়ে যাওয়াই যেত। উপরে মন্দিরটা, কালী মন্দির রয়েছে, যারা গেছিলো শুনলাম, আমাদের সাথে যারা এসেছে তারা গেছিলো কয়েকজন, তো উপরে কালী মন্দির রয়েছে একদম পাহাড়ের টপে, টপে সমতল করে ওই কালী মন্দিরটা রয়েছে। তো নামতে কম টাইম লেগেছে, উঠতে প্রচুর টাইম লেগেছে, পায়ে আমার খিস ধরে গেছে হাঁটুতে। এখন এসে গাড়িতে একটু বসি, হাওয়া খাই, সামনে গাছপালা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট উঠতে তো একদম পুরো গরমকাল দেখিয়ে দিয়েছে। তো এখন আমরা এসেছি মুখোশ গ্রামে, এখানে সব মুখোশ তৈরি হয় ছৌ নাচে, তারপর আরও সুন্দর সুন্দর সব পরপর দোকান রয়েছে, তা দেখে কিছু কিনবো। ঠিক আমাদের ওখানে মুট্টুলির মতো অনেকটা,
আসছো? এইগুলো আরো সুন্দর না, কানে ফুললো। দারুণ সব লাগছে। সব এখানে পরপর দোকানে মুখোশের। কালার করা আছে সাদার মধ্যে, ওর একটু কালার করা থাকলে আর তো দেখতে ভালো লাগবে। হরিণ গুলো কতগুলো জোড়া? মানে আমার কার্তিক রয়েছে। তো আমাদের ট্রিপ আজকে এই মতোই ওভার। 6:30 বাজে, 8:30 ট্রেন। তো এখন সব ব্যাগপ্যাগ গুছিয়ে রেডি বেরোবো। এখান থেকে 40 মিনিট মতো লাগে, তো তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে হবে, কারণ ওখান থেকে ট্রেন রানিং ট্রেন, মানে বেশিক্ষণ দাঁড়াবে না, 2 মিনিট মতো হয়তো দাঁড়াবে। তো চলো, আর ওই মুখোশ ঘর থেকে অনেক কিছু কিনেছি মাকে দেওয়ার জন্য। তারপর ওখান থেকে গুড় কিনেছি, ভালো খেজুর গুড়, ওই গুড় কিনেছি আর মুখোশও কিনেছি, কথাকলি রে, তারপর দুটো সাঁওতাল মাটির, এরকম মাটির না, ওগুলো পিচবোর্ড দিয়ে, মানে দেখতে ওই রকম টাইপের, ওরকম মুখোশ দুটো কিনেছি। সব বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন আপাতত এগুলো নিয়ে নিচে যাই, দেন গাড়িতে উঠবো, দেন স্টেশনে গিয়ে তারপর টাটা বাই বাই করে দেবো। ব্লগটা এখানেই এন্ড হবে, পুরুলিয়া সিরিজের ব্লগটা। তো চলো এগুলো নামানো যাক। তো আমি গাড়িতে উঠে গেছি, ও এখন রাত্রের ডিনারটা কালেক্ট করতে গেছে। কিছু ক্যামেরাতেই আসছে না এই দিকটা। তো গুড মর্নিং এভরিওয়ান, আমরা স্টেশনে নেমে গেছি, হাওড়া স্টেশন থেকে নেমে আবার উবের ধরে নিয়েছি, এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। ট্রেন 1 ঘন্টা লেট ছিল। তো আমাদের পুরুলিয়া ট্রিপ ওভার হয়ে গেল। দুদিন বেশ ভালোই কাটছিল, ঘুরছিলাম, বেড়াচ্ছিলাম, পাহাড়ে উঠছিলাম। তো আবার বাড়ি চলে এসেছি, আবার গতানুগতিক দিন চলতে থাকবে। তো তোমরাও আশা করি ব্লগটা এনজয় করেছো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।